নমস্কার, আমি মিঠু, মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। বুধবারের ব্লগটা নিয়ে আমি চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি সারা রাত বৃষ্টি হয়েছিল। বৃষ্টি মানে ঝড়ের সাথে বৃষ্টি। এবার ঝড় হওয়ার ফলে ওই যে পাশের বাড়িতে আগেই বলেছি শাল গাছটা আছে, মানে এত ফল আর ফুল পড়েছে আমার দেখতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন সকালবেলা উঠে দেখেই মনে হচ্ছে যেন মানে আমার দরজার সামনে পুষ্প বৃষ্টি হয়েছে। সত্যি বলছি, দেখতে খুব ভালো লাগছিল। মানে উঠেই না মনটা খুশি খুশি হয়ে গেল। জায়গাটা নোংরা হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে যেন পুষ্প বৃষ্টি হয়েছে। তারপর চা করে খেয়ে নিলাম। আজকে ওদেরকে চাও বানিয়ে দিচ্ছি, যেমনভাবে করি গাজর আর আলু, পেঁয়াজ, একটু আদা কুচি, লঙ্কা কুচি, আর আমি একটুখানি দারচিনি ছোটো ওই গ্রেটারে একটু গ্রেট করে দিই। আমার স্কুলের এক বান্ধবী, মানে আমি যখন স্কুলে পড়তাম আমার মা চাও বানিয়ে দিতে পারতো না, মা না সেই কাদা কাদা করে ফেলতো, পারতো না আর কি, অভ্যাস ছিল না। আমি ওই বান্ধবীর কাছে শিখেই আমিও চাও বানিয়ে নিয়ে যেতাম স্কুলে। এবার ওর মা না এই দারচিনি একটু গুঁড়ো করে দিত। সত্যি বলছি, চাওয়ের মধ্যে যখন ভাজা হয় সবজিটা, একটুখানি দারচিনি যদি গ্রেট করে দেওয়া হয় না, একটা দারুণ গন্ধ বেরোয়। চাওটা করে দিলাম, ছেলে চলে গেল আর ওর বাবাও খেয়ে চলে গেল। ওদেরকে ফল টল যেরকম দিই রোজ সেরকম দিয়ে তারপর বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টি দেখলেই আমার মন ভালো হয়ে যায়। আমি আগেই বলেছি বৃষ্টি দেখলেই মানে মন খুশি হয়ে যায়। আর ওদের চাও করলে তো আমি এটা ওটা খেয়ে নিই, আমি যেহেতু চাও ভালোবাসি না, খাই না, তা আমি কী করলাম, একটা ডিম ঝুড়ি ভাজা করে নিলাম, একটু ছোলা ভেজানো ছিল কালকে, ছোলা ভেজানো নিলাম, একটু শশা কেটে নিলাম। আমার কাছে এই ব্রেকফাস্টটা দারুণ লাগে খেতে, একটা হেলদি ব্রেকফাস্ট খেতে দারুণ লাগে। প্রতিদিনের মতন আমি সকালে গান শুনতে শুনতেই কাজ করি, গান শুনতে শুনতেই আমি খাই, আলাদা একটা এনার্জি পাই। ফ্রিজে দু আটি ঘ্যাটকুল বলি আমি আর কি, মানে আমরা ছোটোবেলা থেকে ঘ্যাটকুলই বলে আসছে। আবার আমাদের পাশে বাড়ি ছোটোবেলাতে কাকিমারা দেখতাম বলতো খারকুল পাতা, তাই খারকুলই হোক বা ঘ্যাটকুলই হোক সেটা ছিল। অনেকক্ষণ আগেই বের করে রেখেছি, কারণ ফ্রিজের জিনিস চট করে বের করেই না আমি কাটতে পারি না, মানে সঙ্গে সঙ্গে হাঁচি শুরু হয়ে যায়। একটু নর্মাল টেম্পারেচারে আসলে তখন কাটি। এবার হাতে একটুখানি সর্ষের তেল আর একটুখানি নুন মাখিয়ে নিলাম, যতই সাবধানে করি না কেন একটু চুলকাই হাত। তারপর পুরোটা কেটে আমি ধোয়ার সময় হাত দিচ্ছি না, আগে দেখতাম চুলকাতো না, কিন্তু ইদানিং এই দুবার তিনবার করছি ভীষণ চুলকায়, কেন জানি না, হয়তো একটুখানি হতে পারে, মানে কি বলবো, কোনো কোনোটা হয়তো চুলকায়, কোনো কোনোটা হাত চুলকায় না। তা যে কারণে আমি শুধু ছাড়ালাম, জলেও হাত দিইনি, তবু হাত চুলকাচ্ছিল, একটু নুন দিয়ে ভালো করে ঘষে নিলাম। হাতটার এক্ষুনি ধুচ্ছি না, পরে ধুচ্ছি। আর গামলার মধ্যে ঘাটকল পাতাগুলোকে আর ডাটাগুলোকে তো মানে খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি, একটা হাতা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দুই তিনবার জল পাল্টিয়ে আমি এটাকে ধুয়ে রেখে দিচ্ছি।
তারপর কালকে যে তরকা বানাবো বলে ডাল ভিজিয়েছিলাম, তারপরে তো না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই তরকার ডালটাই করে নিচ্ছি এবার। ওটা না একটু অল্প, না একদিনের হয় না দুদিনের হয়। আমি তো ভয়ে ভয়ে অল্প ভিজিয়েছিলাম যে নিরামিষ হয়তো কেমন খেতে লাগবে, তা নিরামিষ দিনে তো সাহস করে করিনি। ওই জন্য না আমি কোনোদিন তরকার ডালে আলু দিই না, কিন্তু আজকে একটা ছোট আলু ছোট ছোট করে কেটে আমি আলু দিয়ে করছি, তাহলে একটু বেশি হবে। আর কালকে রাতে খেয়ালও ছিল না, আর একটুখানি কাবলি চানা আর একটু মটর ছোলার ডাল ভিজিয়ে রাখলেই কিন্তু একটু বেড়ে যেত তরকার ডালটা। ডিম তরকা যেমন করে 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 লাস্টে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, আর ডিমের ঝুড়ি ভাজাটা দিয়ে নামিয়ে নিলাম। তারপর কড়াইটাকে মেজে নিচ্ছি, খুব ভালো করে মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম, মানে এটা নিরামিষ করি, রসুন টসুনও আমি দিই না। ঘাটকোল পাতাটাকে প্রথমে কি করি, অল্প একটু সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে পাতাটাকে দিয়ে নেড়ে নিই। এইভাবে করলে না আমি দেখেছি বেশি টেস্টি হয়। একটু গরম কড়ায়ে সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হলে কালো জিরে আর পাতা ডাটাগুলোকে নেড়ে নিয়ে ঠান্ডা করে তারপরে একটু গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে তারপরে আবার কড়ায় তেল দিয়ে, তেল মানে একটু বেশি দিতে হয়। আমি রান্নায় তেলের ব্যাপারে একটুখানি মানে কৃপণতা করি, কিন্তু এই বাটাবুটির ক্ষেত্রে কিন্তু কৃপণতা করলে হয় না, স্বাদ লাগবে না খেতে। বেশ খানিকটা তেল দিতে হয়, দিয়ে লো ফ্লেমে এটাকে ভাজতে হয়। এই ভাজাটা না একটু ধৈর্যের ব্যাপার, সকাল থেকে মানে দুম দাম চলছে, মানে ফ্ল্যাটের ওপরেও হয়তো কারোর দরজা খোলা সেই আওয়াজও আসছে, চারিদিকে আমার জানলাতেও মনে হচ্ছে না কেউ দর পেটাচ্ছে আর কি, মানে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিটা হচ্ছে। তারপর তরকার ডাল হয়ে গেল, তরকার ডালটা রাতেই খাবো, ঘাটকোল বাটাটাও হয়ে গেল, আর হচ্ছে মাছ যে ক পিস রয়েছে, আরও তিন পিস দু জায়গায় ছিল, মাথা দিয়ে ল্যাজা ট্যাজা দিয়ে একটা টিফিন বক্সে ছিল আর একটা টিফিন বক্সে তিন পিস আছে, তা আমি এই টিফিন বক্সটা বের করলাম। বের করে যে ক পিস আছে, আগের দিন সর্ষে বাটা দিয়ে করেছি, আজকে বেগুন দিয়ে করছি, আর যে তিন পিস আছে ওটা পরশু দিনকে ভাজা করে নেবো বা কালকে ভাজা করে নেবো। কারণ ওর বাবা না ইলিশ মাছ কিন্তু এরকম তো আমরা বরফের মাছই খাই, কিন্তু তবুও ওর বাবা পছন্দ করে না, দিলেই বলবে যে কবেকার মাছ, কবের মাছ, হ্যাঁ এই ও তো নষ্ট হয়ে গেছে, পচে গেছে, গন্ধ হয়ে গেছে, এই রকম মানে তখন আমার মাথা গরম হয়ে যায়। আমিও বলি, আমি চাই তুমি যেন বাজার থেকে যে ইলিশ মাছ নিয়ে আসো সেগুলো যেন তোমাকে জাল দিয়ে ধরে সঙ্গে সঙ্গে জ্যান্ত ইলিশ দেয়, তা যে কারণে ও ফ্রিজে মানে স্টোর করে রেখে খাওয়া পছন্দ করে না। যে কোনো মাছই বলে আনবে একদিন রাখবে, মানে যেদিন খাবে পরের দিন অবধি, তার বেশি রাখবে না, যে কারণে আমার থাকেও না, দুই এক সময় থেকে যায়, একটু মাছ আলা জোর করলে বেশি দিলে তখন তো থেকেই যায়। বেগুন কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে মাছটা পাতলা করে ঝোল করলাম, করে বাসন রয়েছে যে কটা মেজে নিচ্ছি। আমি কালকে বলতে ভুলে গেছিলাম, আমার ভিডিও কিন্তু অনেকেই দেখে, এবার সবার কথা না, যখন ভিডিওটাতে ভয়েস দিই একটা কথা বলতে বলতে অন্য জায়গায় চলে যায় তখন আর বলা হয় না। যেমন আমার স্কুলের বান্ধবীরা আছে, যেমন পাপিয়া, পাপিয়া উকিল, মিঠু ভৌমিক, ওরা আমার স্কুল লাইফের বান্ধবী, ওরা দেখে মাঝে মাঝে কমেন্ট করে। আর রিঙ্কু আছে, মানে আমার আমি যে পাড়ায় ভাড়া থাকতাম, ও তো কি বলবো আমার ইন্সপিরেশন, ও সব সময় বলে না মিঠু ছাড়বে না, যদি আমি বলি ধুর আর কতদিন করবো তার ঠিক নেই, ও বলবে একদম না। রান্নার চ্যানেলটাতেও যখন করতাম তখন বলতো মিঠু তুমি আর একটা চ্যানেল খুলো তুমি এত, আর সব থেকে বড় কথা ও পুজো করতে ভীষণ ভালোবাসে, ও পুজো নিয়েই কমেন্ট করে, মিঠু তুমি রোজ পুজো দেখাবে, ঠাকুর দেখাবে, তুমি সন্ধে দেখাবে, তুমি কি সুন্দর পুজো করো। তারপর তো ব্যারাকপুরে থাকে আমার বান্ধবীর বোন, বান্ধবী ওরা দেখে, তা অনেক মানুষ আছে যারা দেখে। আবার আমরা যখন এয়ারফোর্সে ছিলাম, এক দিদি আছে কাকুলিদি, কাকুলি গাইন দিদি থাকে পুনেতে, ওই বৌদি দেখে, ওই বৌদি তো বলে বলে তোর ঘরে আমি যাইনি কিন্তু তোর ঘরে কোথায় কি সব আমি খুঁটিনাটি কিন্তু জানি,
তা এই যে যারা এরকম দেখে না, মানে কি বলবো, আমার অনেক অনেক আদর, অনেক ভালোবাসা তোমাদেরকে। এটাই না বড় পাওয়া, সত্যি বলছি। ইউটিউব থেকে আমি পয়সা পাবো কি না পাবো, আমার ওটা আমার কাছে ম্যাটার করে না। সত্যি আমি পয়সা নিয়ে নাড়াচাড়া করেছি, আমার হাজব্যান্ড সেই স্বাধীনতা আমায় সব দিয়েছে। একটা লাইফে বিয়ের পর আমি কষ্টও করেছি, আবার যখন ভালো সময় আমি অনেক মানে মন ভরে আমি দামি দামি শাড়ি পরেছি, গয়না পরে নিয়েছি, ভালো ভালো জায়গায় আমার হাজব্যান্ড ঘুরতে নিয়ে গেছে। হ্যাঁ, বিদেশ বুভুই না, সেটা আমি আশাও করি না। আমাদের দেশের মধ্যে অনেক ভালো ভালো জায়গা আছে, যেগুলো মানে কি বলবো, আমার নর্থ বেঙ্গলে আমার কাছে মানে কি বলবো শ্রেষ্ঠ জায়গা, অফবিট জায়গা, যেখানে লোকজন কম যায়, সেই জায়গাগুলো আমি ঘুরতে গেছি, আমার মন ভরে গেছে। আমার পয়সাটা বড় কথা না, আমি আমার কষ্টটা হয় কি মানুষ আরো মানুষ দেখুক, আর পয়সা পেলে অবশ্যই খুশি হব, কেন হব না, নিজের রোজগার সেটা আলাদা জিনিস। কিন্তু আমি এমন নয় যে পয়সা পেলেই কি বলবো সব পাওয়া হয়ে গেল, তা না, মানে পয়সা পয়সা আমার হাতে থাকে, আমি পয়সা নিয়ে নাড়াচাড়া করি, সে স্বাধীনতা আমার হাজব্যান্ড আমায় দিয়েছে। আমি না চাইতেই অনেক কিছু দেয়, আমি যদি সত্যি বলছি আমি যদি 10 টাকা চাই ও আমায় 100 টাকা দেয়, তা পয়সার জন্যে আমার না। হ্যাঁ, পয়সা পেলে আমি ওই যে বললাম খুশি হব, এবং আগের থেকে বলতে নেই, আমি বলছি না, এই পুজো দেখাতে দেখাতেই বলছি যে এটা ঠাকুর জানে, ঈশ্বর জানে পয়সা পেলে আমি কি করব, জানি না সেই ইচ্ছাটা পূর্ণ হবে কি না, পাবো হয়তো যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা পূর্ণ হবে না, তখন হয়তো মানুষটা থাকবে না, জানি না, ঠাকুরের সামনেই বলছি। খুব একটা মনের ইচ্ছা আছে আমার যে মানে যখন পয়সাটা পাবো আমার মনের ইচ্ছাটা যেন পূর্ণ হয়, যাকে দেব সে যেন থাকে পৃথিবীতে, ভোগ করে যেতে পারে। আমার এটা মানে এই একটাই বড় জোর ইচ্ছা, আর খুব বেশি ইচ্ছা না। তা কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম, গাছগুলোকে খুঁড়ে দিলাম, তারপরে বাইরেটা যে ফল আর ফুলে ভরা ছিল পুরো পরিষ্কার করে ব্লিচিং পাউডার দিয়ে, ঝাঁটা দিয়ে, জল দিয়ে, ডোলে ডোলে ওটা প্রায় করতে আমার 40 থেকে 50 মিনিট লেগেছে, বসে বসে পুরো পরিষ্কার করেছি। ব্লিচিং পাউডারটা কম পড়ে গেছে, আর একটু থাকলে শ্যাওলাগুলো পুরো উঠে যেত। এবার শ্যাওলা না ব্লিচিং পাউডারে খুব ভালো ওঠে, ঝাঁটা দিয়ে ডোলতে হয়, এই যে দেখো কেমন চকচক করছে, মানে একদম মানে আমার দেখে তখন দেখার পরে না খুব ভালো লাগছে। একটা নোংরা জিনিস তারপরে উঠে গেলে না, এই যে শ্যাওলাগুলো উঠে গেছে, ব্লিচিং পাউডারটা একটু কম পড়ে গেছে, আর একটু ব্লিচিং পাউডার থাকলে মানে আরও উঠে যেত। এবার আনতে হবে আবার ব্লিচিং পাউডার, ঝাঁটা দিয়ে, জল দিয়ে, ডোলে ডোলে, বলছি না প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমি এটা করেছি। তারপর টবগুলোকে সরিয়েছি, সব টবগুলোর মাটি চারপাশে না মাটি জমে জমে কেমন একটা হয়ে গেছিলো, সেইগুলোকে জল দিয়ে, ঝাঁটা দিয়ে দিয়ে ডোলে ডোলে ধুয়েছি। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে ঠাকুরের বাসনটা মেজে রাখি, আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় মেজে রাখি, মানে একটা কাজ এগিয়ে থাকে আর কি। তারপর ওর বাবা আসলে চা দিলাম, একটু মুড়ি দিয়ে, ভেজানো ছোলা, এখন আর চানাচুর খেতে চায় না, দিয়ে বাজারে গেলাম, গিয়ে একটু ধুনো, আমার ছোবরা, ধুনো, গরগুল, এইগুলো দরকার ছিল, ব্লিচিং পাউডার। একদি দিদি আমাকে কমেন্ট করেছিলেন 2-3 দিন আগে যে মিঠু কর্পূরের সাথে তুমি কি নিয়েছিলে, দিদি এই দেখো এটা হচ্ছে গরগুল, দশকর্মার দোকানে গিয়েই বলবে গরগুল দাও, ধুনোই দেওয়ার, এটা হচ্ছে মানে 10 গ্রামের দাম নেয় হচ্ছে 15 টাকা, আমি 25 গ্রাম করেই আনি, কারণ ধুনোতে তো এক গাদা দেয় না, অল্প অল্প করে দিতে হয় ধুনোর সাথে মিশিয়ে, তা আমি 25 গ্রাম করে নিয়ে আসি, মানে কর্পূরও 25 গ্রাম নিয়ে আসি, কর্পূরেরও ডলার কুপুরের তো দাম বেশি, বোধহয় কর্পূর 10 গ্রামের দাম 25 টাকা নেয়, 20 না 25 টাকা নেয়, সেখানে আমি ওই 25 গ্রাম করে নিয়ে আসি, চলে যায় নিয়ে। তারপরে ফুলের দোকানে গেলাম, কালকে হচ্ছে বৃহস্পতিবার, গোলাপ নিলাম, লাল পদ্ম নিলাম, পান, আমের পল্লব, বেলপাতা, আর অনেক রজনীগন্ধা নিয়ে আসলো। তখন আমি জিজ্ঞাসা করলাম স্টিক কত, বলছে 5 টাকা, আমি যেই বলেছি এত কম দাদা হাসছে, মানে 10 টাকা 8 টাকা এরকম থাকে, বলছে হ্যাঁ এটা আসলে ভুলে গেছি, মলমাস তো বিয়ের সিজন না, বিয়ের সিজন হলেই তখন 10 টাকা হয়ে যায়। তা রজনীগন্ধা স্টিক নিলাম 8টা, আমার ফ্লাওয়ার ভাসটাতে না 8টাই ধরে, তার বেশি ধরে না,
তারপরে মিষ্টির দোকানে ক্রস করার সময় তালের বড়া দেখে লোভ সামলাতে পারলাম না, 250 তালের বড়া নিলাম। ওই আগের দিনও বলেছি মিষ্টির দোকানে তালের বড়াটা না খুব টেস্টি হয় ঘরের থেকে। তারপর ইলেকট্রিকের দোকানে গেছিলাম, আমাদের ফ্ল্যাটেই ফ্লোরের দুটো ফ্লোরের বাল্ব কেটে গেছে, এবার দুই ফ্লোরের এক দাদা এক বৌদি বলেছে যে মিঠু বাল্ব কেটে গেছে, এবার বলেছে আনা হয় না। আসলে আমার নিজেই যাওয়া হয় না, তারপর নিজের সংসারেরই কতই বলি না ফ্ল্যাটের সব দায়িত্ব মানে আমার কাছে, তাই সেই বাল্বগুলো আনতে গেছিলাম। আর আমাদের ড্রয়িং রুমের ওখানে তো ছেলে পড়াশোনা করে, ওই লাইটটা একটু ডিম হয়ে গেছে, ওই লাইটটা চেঞ্জ করে ওর বাবা আর একটা টিউব লাইট নিয়ে আসলো। এই তিনটে বাল্ব হচ্ছে ফ্ল্যাটের জন্য আনা। আমি ফ্ল্যাটে যা যা কিনি সব আলাদা বিল করে রেখে দিই, যে কাকু আসে কাকুকে আর কি হিসাবটা দেখায়। এরপর ফ্লাওয়ার ভাজটার মধ্যে জল দিয়ে নিয়ে এসে ফুলগুলোকে রেখে দিচ্ছি। অনেকদিন পর ফুল আনলাম, আমি আগেও বলেছি ফুল আমার দুর্বলতা, মানে চরম শত্রুও যদি আমাকে ফুল দেয় না আমি ভুলে যাব। যে কোনো ফুল মানে বুনো ফুল থেকে আরম্ভ করে যে কোনো ফুলই আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। ওই যে বলছি না শালের ফুলগুলো আমার পড়েছে তাই এত ভালো লাগছে, ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল আমার ভীষণ প্রিয় যে কোনো ফুল। এই যে ভদ্রলোক ল্যাডারে উঠে ঠিক করছেন আর আমাকে বলছে এটা দাও ওটা দাও, সেটা হাতের কাছে দিতে হচ্ছে গিয়ে দিয়ে। তারপরে কটা তালের বড়া খেয়ে নিলাম, ওই যে বলছি তালের বড়া দেখলে লোভ সামলাতে পারি না, সত্যিই খুব খেতে ভালো হয়, দারুণ টেস্টি হয়। ছেলে খেতে চায় না, বাটিতে করে ওকে আগে দিলাম কয়েকটা, মানে ওই জোর করেই দিই ধমক দিয়ে যে যা দিচ্ছে চুপচাপ খেয়ে নেবি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।